সকলোকে সুপ্রভাত জনায় আজির মূর এই ব্লগ আরম্ভ করছো। আজি 15 আগস্ট আর সকলে স্বাধীনতা দিবসর আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা জানালো। আজি 15 আগস্ট উপলক্ষে আমার রাইডিং গ্রুপ রয়্যাল রিপাবলিক স্কোয়াতে মঙ্গলেরপরা এটি রাইড অর্গেনাইজ করেছে। এই রাইডটির মোটিভ হয়েছে সেফ নেচার সেফ রাইড। আমি কত যাম, কেনেকে যাম, কিমান এনজয় করিম, এই সকলবোর আপনার মাজলৈ এই ভিডিওটির জড়িয়ে মই লৈ আহিম। গতিকে চাই থাকক আর এনজয় করক। রয়্যাল রিপাবলিক স্কোয়াড মঙ্গলদৈ এটা রাইডিং গ্রুপ যত আমি প্রায় 20-25 রয়্যাল এনফিল্ড বাইক জড়িত হয়ে আছো আর বছর প্রায় 4-5 লং রাইড করো। সরু টিপটো থাকে অসংখ্য, কিন্তু এই করোনা মহামারীয় আমাক প্রায় এবছর বান্ধনত রাখিলে। আজি মরণকে শরণ করে গোটেবুর লগ হয়ে আকো আরম্ভ করেছো। আশা করো এই রাইড আকর্ষণীয় আর স্মরণীয় হয়ে রয়। রাইডর প্রাক মুহূর্তত আমি সকলে মিলি রাষ্ট্রীয় সঙ্গীতটি গাই দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন। আর এনেদরে আমি আজির যাত্রা আরম্ভ করি। আর আমি প্রথম স্টপেজ দরং জেলার ঐতিহ্যমণ্ডিত নারিকলি মন্দির পালোহি। এইফালে আমি যেতিয়াই না যাও কিয় এবার এই মন্দিরের প্রাঙ্গণত মুদুয়াই যাওয়েই। আনদিনার দরে বাবা ভোলেনাথর চরণত আজিও শীর্ণত করে রাইডটি যাতে সুকলমে পার হয়ে যায় তার বাবে স্তুতি করে আকো আরম্ভ করল আমার লক্ষ্য স্থানলে। আমি গৈ থকা ঠাইকেইখনৰ বিষয়ে, আমি গৈ আছো ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল এণ্ড ক্লিনেষ্ট প্লেস, সকলোৰে পৰিচিত পিকনিক স্পট চান্দুবি বিল। আৰু ইয়াৰ লগতে আমি এক্সপ্লোর কৰিম এটি সুন্দর একাজলি মৰমৰে জলপ্ৰপাত। দূৰত্বৰ ফালৰ পৰা কব গলে মঙ্গলৰ পৰা প্ৰায় 115 কিলোমিটাৰ আৰু জালুকবাৰীৰ পৰা প্ৰায় 50 কিলোমিটাৰ। গতিকে দেখা যায় রিফ্রেশমেন্টর ফালৰ পৰা এদিনতে ঘুরি আহিব পৰা ইমান ওচৰতে ইমান ধুনীয়া ঠাই কিন্তু পাবলে টান। রাস্তা ঘাটৰ পৰা কব গলে আপোনালোকে দুটা রাস্তাৰে যাব পাৰিব, এক হৈছে ৰাণী হৈ আৰু আনটো হৈছে মিৰ্জা হৈ। আমি ৰাণী হৈ যোৱা পথটোকে বাছি ললোঁ কাৰণ এই ৰাস্তাটো আণ্ডাৰ কনষ্ট্ৰাকশ্যনত থকা বাবে অফ ৰোডিং হৈ আছে। আর এনেকৈ আহি পালোহি আমার প্রথম গন্তব্যস্থান চান্দুবি বিল। স্থানীয় লোকরপরা জানিব পৰা মতে প্রতি বছৰৰ জানুয়ারি মাহৰ প্রথম সপ্তাহত এখন মেলা হয় যত থলুৱা সামগ্রীবোৰৰ লগতে থলুৱা খাদ্যবস্তু পোৱা যায়। এই ঠাইডোখৰ পরিষ্কার হওয়া বাবে সৌন্দর্য অতিকে মনোমোহা, যিটো নেকি বেলেগ পর্যটন স্থানত দেখা না যায়। বেশি সময় কটাই না থাকি আমি আমার মেইন ঠাই টুকুরালে যাও বলে ওলালো। প্রায় 10 কিলোমিটার অতিক্রম করে আমি পাই গলো বারেগাঁও স্থিত চলকাদারে জলপ্রপাত। ইয়াত স্থানীয় লোকসকলে লড়া ছোৱালী উভয়ে মিলি পর্যটক সকলের বাবে থকা তেওঁলোকৰ দায়িত্ব সমূহ সুচারুরূপে পালন করা দেখি আহিয়েই মনটো কিবা ভাল লাগি গল। পার্কিং প্লেসত আটায়ে বাইক সমূহ পার্কিং করে আর লগতে মাত্র 10 টকার টিকট কিনি আমি খোজ ললো জলপ্রপাত অভিমুখে, মাত্র 100-200 মিটার দূরত থকা জলপ্রপাত অভিমুখে।
জলপ্রপাতৰ অভিজ্ঞতাখিনি আপোনালোকলে আগবঢ়ালোঁ। ফূৰ্তি কৰি বৰষুণ দিয়াতহে তাৰ পৰা উঠিলোঁ আৰু উভতনি যাত্ৰা আৰম্ভ কৰিলোঁ। খোৱা লোৱাৰ ক্ষেত্ৰত আপোনালোকক এটা কথাই ছাজেষ্ট কৰোঁ যে পাৰিলে খোৱা বস্তু লগত লৈ যোৱাটোৱে ভাল। বহুতে এই কথাটো মন নকৰা বাবে কষ্ট পায়, তাৰ উদাহৰণ কিন্তু আমিয়েই। যেনি তেনি কাৰ্ফিউ সময় আৰম্ভ হোৱাৰ আগতেই হাইৱেৰ এখন ধাবাত সকলোৱে আহাৰ গ্ৰহণ কৰি ঘৰমুৱা হ'লোঁ। গোটেই ৰাইডটো কাৰো বাধা বিঘিনি নোহোৱাকৈ সুকলমে পাৰ কৰোৱাৰ বাবে পুনৰ ভোলে বাবাক কৃতজ্ঞতা জনাই আমি নিজ নিজ ঘৰ পালোহি বহুতো স্মৰণীয় মধুৰ স্মৃতিলৈ। যদি আপোনালোকে এই ভিডিঅ'টি চাই ভাল পালে তেনেহ'লে লাইক, শ্বেয়াৰ আৰু তলৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ কমেণ্ট মোৰ বাবে আশীৰ্বাদ স্বৰূপ। আৰু হাঁ, ছাবস্ক্ৰাইব কৰিবলৈ কিন্তু নাপাহৰিব। এই ছাবস্ক্ৰিপশ্যনৰ যোগেদি আপোনালোকে মোৰ নেক্সট ভিডিঅ'সমূহ পাই থাকিব। ধন্যবাদ। জয় অসম।